হ্যাঁ, পিঙ্কি কোথায় গেলছে? ওই তো ধর্মঘট না পথ অবরোধ করতে গেলছে। ধর্মঘট? ও কি নেতা হবে নাকি? কিসের জন্য ধর্মঘট করতে গেলছে? নেতা হবার জন্য নয়, যায় ফেল করেছে ওই জন্য গেলছে। ধর্মঘট করলে কি পাস করতে পারবে নাকি? তখন যখন বলবো পড় তখন পড়বে নাই, এখন ধর্মঘট করলে হবে? যারা যারা ফেল করেছে ওরাও গেলছে, এখন ওই একাই গেলছে। বাবা বাবা বাবা, ছেলে বটে, ফেল করেছে ওই জন্য ধর্মঘট। এরে হামদের সময় আমরা যদি কেউ ফেল করছি না, উপর কোঠা জ্বর ধারে যায় লুকাই রতি ডরে বলি বাপে মারবে সেই জন্যে। আর এখন ছেলে সারা ফেল করি সেই জন্য ধর্মঘট। কেউ ফেল করার জন্য কি কেউ ধর্মঘট করে? এরে দু বছর স্কুলটা বন্ধ ছিল, তখন কই ছেলে গেলে যাই নিয়ে ধর্মঘটটা করলো যে না আমাদের স্কুল খুলুক ক্লাস হোক, তখন কেউ নাই। হ্যাঁ, এখন মোবাইল ঘাঁটে ঘাঁটে যখন ই ফেল করছে তখন হলে যাই নিয়ে ধর্মঘট করছে। বা 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 বা, তো আমাকে কি শোনাছ? তোরাকে নাই তোর কাকে কে শোনাবো? হ্যাঁ, তোরাই তো বেশি যাবো ঠিস বার হাই নিছি ছেলেটাকে। ছি 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 ছি, বেশটা গেল। এ পিঙ্কি, এই কোথায় গেছিলি? বাজারে গেলছিলি। তোর একটু লাজ লজ্জা নাই নাকি? হ্যাঁ, ফেল করছিস সেই জন্য আন্দোলন করছিস? আমরাকে তাহলে বাচ্চা বাচ্চা কেন ফেল করাবে? ঘরে পড়বিস নাই কিছু নাই, আর বলবি যে আমাকে পাস করাই দে, আর খাই পাস করাই দিব তোকে। তো আমরা কে বাচ্চা বাচ্চা ফেল করাবে নাকি? তোরা বহুত বাড়েছিস বুঝলি। আরে আগেকার দিনে তখন আমাদের সময় জানিস কি হইতো, তিনটা হলে চারটে ছেলে পাস করতো, তার বেশি পাস করতে পারতো নাই। কি করবে, ওরা ফেল করলে কিছু বলতে পারতো নাই, তোদের ঘরের লোককে ডরাইছ, মাস্টারকে ডরাইছ, এখন তোরা তো কাকু ডরাস নি। ওই তো ফেল করলে যাই নিয়ে পথ অবরোধ করবিস, নাই তো মরে দিবিস, এইগুলা কি তোদের স্বভাব? এইগুলা কি তোদের করবার পরে বল। তোর বাবা তো ঠিকই বলছে, না লিখতে পারলে নম্বর দিবে। এখনকার ছেলেলার হান্দের সময় 300 নম্বর উঠাত গেলে কত যে পড়তে হইত, আর এখন আঞ্জাদে 500-600 নম্বর দিয়ে দিছে। আর এই পিঙ্কি, পিঙ্কি কি করে ফেল করলো? হ্যাঁ, এখন তো ছেলে রাঞ্জাতেই নম্বর দিয়ে দিচ্ছে। ফেল করার নিলে আমি কি করব? ইলা কি নিয়ম, বিনা পরীক্ষায় সবকে পাস করান দিছে, আর এখন যখন পরীক্ষা হইলো অর্ধেক লোককে ফেল করান দিল আর অর্ধেক লোককে পাস করান দিল, যখন পাস করাবি সব লোককে পাস করা। জানিস দাদা, এমন এমন ছেলে পাস করলো না,
হান্দার বেচারে ভালো করে রিডিং পড়তে জানে না। হ্যাঁ রে, হান্দারা শিক্ষাটার কোনো দাম থাকলো না। হ্যাঁ যা যা, অত চিন্তা করতে হবে না, কিছু খাবি যা। শিক্ষার কোনো দাম রাখে দিল না। আর হ্যাঁ পিঙ্কি, তুই ধর্মঘট করতে গেছিলি, ফেল করেছিস ওইটার জন্য, তুই পাস করে কি করবি? হ্যাঁ পাস করলে ভালো বত্তর আসত না, চাকরি আবার এখন ইহাই পাবি, তাহলে খাইটে খাওয়া মানুষকে দিয়াই ভালো। আজ দেখবি রাজা, কাল ভিখারি। আজ রাজা কাল ভিখারি, তার মানে? পিসি ঘরে আমার একটা বন্ধু ছেলের দাদা, ও চাকরি পাইছিল, তারপর চাকরিটা গেল, তখন খেপাই ঘুরে বলছে, আমি তো এই তো মোড়েল আসতে আসতে পাইছিলি, আমি ডাকলি আমাকে চিনতেই পারল না, ছিঁড়া ফাটা ড্রেস পরে ঘুরে বলছে। কি করে এমনি হইল রে? সকালে গরু লাগবি তো ইয়া করে জানবি, কোটেল অর্ডার এসেছিল যাদেরকে ঘুষ দিয়ে চাকরি ঢুকানছে, মাস্টার চাকরি সবকে বাইর কর। হ্যাঁ কি বলছি রে? শুধু কি ওইটাই, আর যত টাকা বেতন তুলেছে সব উকে দিতে আছে তো। হ্যাঁ রে, ওই টাকাটা কি থাকবে? ও আরো খরচা আছে না, ও ভাঙে দিয়েছে হয়তো। সেটা বুঝবে নাই, তখন ঘুষ দিয়ে ঢুকাতকে বলেছে। আর শুন মাই, চাকরি আলো বরকে দিস না, তাহলে খাটে উলো বরকে দে, বুঝলি? না আমি পড়ব। উচ্চ মাধ্যমিক পাশ করতে পারছিস নাই আর বলছে আমি পড়ব? এখন যদি তোকে কেন ইন্টারভিউ বলায় বলা বলে হায়ার সেকেন্ডারি বানান কি, তখন তুমি কিনবি হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ফটো করে নিয়ে ওরা ছাড়িয়ে দিবে ফেসবুকে, তখন ভালিয়ার হয়ে যাবি, লুকমানের বিটি হায়ার সেকেন্ডারি বানান পারে নাই। আন খাই কি যে বলিস? হুম রাগ লাগবে কি, লেন বানান কর কর। দেখ মা কি বলছে। ঠিকই তো বলছে, বানান কর। এদের জন্য আমরা চাকরি পাচ্ছি না। তোমার মেয়েটা টাউনে পথপরোধ করতেছিল, সেই জন্য তোমার মেয়েটার একটা ছোট্ট ইন্টারভিউ লিব। ইন্টারভিউ? এই তো এই তো আমার মেয়েটা। যা যা ক্যামেরাটা করে দিয়ে গেল। আচ্ছা বলতেছিলি যে তুমি যে পথপরোধ করলে, ওটা কিসের জন্য করলে? আমরাকে বাঁচে বাঁচে ফেল করার নিয়েছে, সেই জন্য আমরা পথ অবরোধ করেছি। বাঁচে বাঁচে ফেল করার নিয়েছে মানে তোমরা কি ইচ্ছা করে ফেল করার নিয়েছে নাকি? হ্যাঁ ইচ্ছা করে তো ফেল করার নিয়েছে, নাহলে বাকি সাবজেক্টলাই আমরা সবে পাস করেছি, ইংলিশটাই শুধু কেন ফেল করব? আচ্ছা তুমি যে ইংরেজি ফেল করেছো, তো তুমি ইংরেজি কুকুর বানান করো না। কুকুর না, ডগ ডগ। হ্যাঁ ডগ বানান করো না। সরে 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 সরে। তোর দাদাকে বললে কি তোরা পাস করান দিবি নাকি? সেটার বেলায় তো করিবার ইয়া নাই। সাংবাদিকের উপর হাত দিছিস, বিরাট ভুল করছিস তুই। কই হাত দি, আমি খালি বলছি ভিডিও করিস না, তোরা কি আর অন্য কোনো কাজ পাচ্ছি না? আর নাই কাজ পাচ্ছি তো চো আমার খেত চো বাঁয়ে দিবি হাল, আরও তো অন্য কিছু আছে উলা নাই করতে পারছি। একে তো ফেল করেছে, তার মশা তোরা ভিডিও করে ছাড়িয়ে দিবি, এরপর লোকে দেখবি আর তখনই আর কি হবে, এরপর যদি মরে দেয় তখন তোরা দা লিবি 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 বল। তুই ক্যামেরাটা চালু কর চালু কর। এই যে আপনারা দেখছেন এই ভদ্রলোক, এই ভদ্রলোক আমাকে মারি দিয়েছে, এইখানে আমার দিয়ে দিয়ে চালু আকো দমে দিয়ে দিল, ইয়াকে আমরা মানে আপনাদেরকে বলে দিচ্ছি বাবা, আমাকে মারছে তোমায় বাবা, ডাং টান যা, এদেরকে মারি নাই তাহলে চালু কর, যাবো ডাং টান যা। তোরা চাল তো কখন মারলো আমার ছেলেটাই? এই দেখুন তোরা সাংবাদিক হইলে আমাকে পিটবো বইছে, কখন বললে আমার বই পাইবো? তোর বাইরে তোর বাইরে দেখুন আপনাকে তো পিটি দিল। এরা সাংবাদিক এলই, এদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওইলে এই ভিডিও লো ছাড়ে আর পয়সা কামাই। বেতন দিলছি লে, এবার লে গেল তাহলে এটা গেল। কি বলছে রে উল্টা পাল্টা, আমরা চাকরি পাই নাই আর আমরা কোথাল বেতন তুলব? হ্যাঁ আনকে এখানে হুলা আছি,
আমজাদ এই হামদারকে বলছি, যারা ঘুষ দিয়ে চাকরি ঢুকিয়েছে আর বাইরে আনছে ওদেরকে বল আমরা চাকরিই পাই নাই। বল তোর আঞ্জা ভুলাছি, মাঝে মাঝে তোরা 7,000 করে বেতন দিলছি। হ্যাঁ তুলছি না, বুদ্ধি পাচ্ছে না কেন? কি হলো ভাই? হাই দেখ কি তখন আল্লাহ কি কি বকছে, ইয়ার কোনো মাথা মুড়েই নাই। তোরা ইয়ার সঙ্গে আন খাই বকছিস, এই খেপা বড় তোরা জানিস না? হ্যাঁ এই খেপা বটে। হ্যাঁ রে ওই প্রাইমারি টিচারটা লাগানছিল, ঘুষ নিয়ে ঢুকিয়েছিল, গেল রে ছাড়াই খেপাই গেলছে তখন। হেমন দিবা না, মাথাটা ভুল কান দিব ছেছে। দূর চটা ইয়ার সাথে সকালে তোরাকে খুঁজে বলছি, কে জানছে তুই এথা আছিস? আমি তো এথাই থাকি, এই মাসের মাই বেতনটা তুলে দিয়ে দিব। দে সে জানি তোর বেতন ঢুকতে ঢুকতেই তো তুই দিস, সেদিকে আমার কোনো টেনশন নাই। তুই মজা করছিস না? না মজা করবো কি জন্যে, তুই কত লবি বল, আরো অনেক লোক দিয়ে দানাই আছে, ওরাকে দিতে হবে। 500 টাকা দেন এখন সদ্যম। এরে 500 টাকা যে খুচরা নাই করে, 2,000 টাকার নোট দে। না না তুই 500 টাকা বলেছি মানে তোকে 500 টাকাই দিব। তো দে তখন তো বলছি খুচরা না নাই আমার। এটা নাই করে তুই এমন বলিস না, 500 টাকা 2,000 টাকা বল, 2,000 টাকা দেখ নেই দিস। 2,000 টাকা না অমন হবে না, তুই 500 বলেছিস মানে তোকে 500 নিতে হবে। দে 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 ওটা আমার 500 টাকা ভুল করে বলাই গেছিল, দে 2,000 টাকা দে দে। না তাহলে তুই পরে নিবি, আমি খুচরা করে আসি তারপরে নিবি। হ্যাঁ তাহলে আসি এখন খুচরা করে নিলি। এমন ভেলকি দেখাছিস ভেলকি নাকি? হ্যাঁ আজ আমার চাকরিটা চলে গেল বলে নালে দেখা দিতি, দেখা দিতি গায়ে লোকে দেখা নিতি। এই উপরটাই, এই উপরটাই পুরা উড়াকল ঘুরত, উড়াকল আমি উড়াকলের উপরে বসে রতি বুঝলিস। আজ এ ভবক তুই 500 টাকার জন্য চিনছিস নাই, লাখ লাখ কোটি টাকা ফেরান দিব বুঝলিস। আরে আয় সিনটা দেখবি, আয় বেড়ে আছে তার বিশাল আছে হ্যাঁ রে, আর ও থাকে আছে। তুই তোর বহু টাকা 9 টাকা রেখতে পারলি? ইয়ার বহুটা পালাইন গেল জানো, তখন খেপাই গেলছি। হ্যাঁ রে পিকিয়া, তুই জানিস তোদের জন্য আমরা চাকরি পাই নাই, তোরা ঘুষ দিয়ে ঢুকে গেলছি, এরপর ছুলো কি রে বুগলা, এখন আমার চাকরিটা গেল বলে তুই আমাকে চিনতে পারছিস না নাকি? অতদিন যখন আমার চাকরিটা ছিল তখন সকাল সকাল আসতিস, সকাল সকাল বলি চ আমার দিকে চ, জানি এখানে চপ সিঙ্গারা চা ঘুগুনি এইসব সকল কিছু খাওয়াতিস, এখন এখন চিনতে পারছি নাই, আমার চাকরি দেখাল বলে তুই আমাকে আজ চিনতে পারছিস নাই। কে বটে রে চিনতে নাই পাচ্ছি? বারে 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 ছেলা রে, এখন আমাকে চিনতে পারছিস নাই, আগে আমি তোর জন্য কত কত টাকা আমি ইয়া করে দিয়েছি, বহান দিয়েছি মানে তোকে খরচা করে দিয়েছি, আজ আমাকে তুই চিনতে পারছিস নাই, কী যে করিস বাপ। ধেট কোন খেপা ওটা, আমি নাই চিনতে পারছি, আমি যাই। যখন আর থাকিবে তখন সবাই আসবে, যদি কেউ চিনে নাই সেও চিনে যাবে, আর যখন নাই তখন কেউ নাই, কোনো সালা নাই নাই, আর কত পরীক্ষা দিবি আমাদের নাই হবে। হ্যাঁ রে ওটা কে বটে? কোথাকারে বটি বাবু রা,
কৌরাঙ্গারে পঠি তোমাকে চিনতে পারলি নেই নাই চিনতে পারবে তুমি যদি আমার পিসির বেটা হয় না মসির বেটা হয় জেঠার বেটা হয় তাও নাই চিনতে পারবে বুঝলে এই যে তার কারণটা হচ্ছে মানে আমি আগে প্রাইমারি টিচার ছিলি আমার বাপে ঘুষ দিয়ে ঢুকানছিল সেটা আমার ছাড়াই গেছে বুঝলে ও ওই দলেই পঠে রে ওই দলে মানে হ্যাঁ মানে তোরা আমাকে অপমান করবার চেষ্টা করছি নাকি হ্যাঁ বল শুন আমি মাস্টার মাস্টার চাকরিতে আমার চলে যেতে পারে কিন্তু আমার মাস্টার গিয়ে আছে এখনো বুঝলিস তোদের জন্য আমরা চাকরি নাই পাই তোদের জন্য তোরা মাধ্যমিক পাস করেছিল ফেল করেছি উঠা তো তোদের দেখবার নাই তোদের বাবাই ঘুষ দিয়ে ঢুকান নিয়েছে এরপর আমরা এত রেজাল্ট করছি এত পরীক্ষা দিছি তাও হান্দার চাকরি নাই পাচ্ছি হ্যাঁ রে আমি ঘুষ দিয়ে হলেও চাকরি ঢুকিয়েছিলি না তোরা তো উঠাও নাই তোরা যদি চাকরি করতি তাহলে তো মনে হয় হান্দারকে খুন করে না কি করে দিতিস কে জানো বা ভগবান জানে আমি তো তাও ঘুষ দিয়ে মারা মাস্টার চাকরিটা হয়েছিলি না সেটা মনে দেখছিস বলি দেখ তোদের জন্য কত ছেলে বেকার হয়ে আছে জানিস শুন এই যুগে শিক্ষার কোনো মান নাই বুঝলিস তুই এইচএস পাস কর আর মাধ্যমিক পাস কর আর ফেল কর সেটা জানার নাই বুঝলিস যদি তুই ভোটে দাঁড়াই দিস তাহলে বহুত টাকা কাম আমি বুঝলিস এই বছর আমি ভোটে দাঁড়াবো বুঝলিস হ্যাঁ কি লোক রে বাপ কি লোক রে বাপ কি যে বলে